বনগাতে ক্রমেই বাড়ছে সন্দেহভাজন শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা। বাগদাতেও রয়েছে এমন বহু শিক্ষক, দাবি বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের। বনগা মহকুমা জুড়ে ক্রমেই বাড়ছে সন্দেহভাজন শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা। সোমবারের পর মঙ্গলবারও এ বিষয়ে আরও এক ধাপ এগিয়ে বিস্ফোরক দাবি করেছেন বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর। তিনি বলেন, শুধু বাগদা এলাকাতেই এরকম সন্দেহভাজন 100 বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছেন। দিন কয়েক আগেই হাইকোর্টের নির্দেশে একটি তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকাতেই রয়েছে সন্দেহভাজন শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম। ইতিমধ্যেই তালিকাগুলি পাঠানো হয়েছে বিভিন্ন জেলার ডিআই অফিসে। সেখান থেকে তালিকা পাঠিয়ে স্কুলগুলির কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান জানতে চাওয়া হয়েছে। কোনোভাবে সেই তালিকা এসেছে প্রকাশ্যে। সোমবার এরকমই একটি তালিকা দেখিয়ে দুলালবর দাবি করেন, বাগদার মামা ভাগ্নে এলাকার বাসিন্দা এক ব্যক্তি, তার বাবা বাগদা পঞ্চায়েতের সিপিআইএমের প্রাক্তন প্রধান ছিলেন, তার নামও রয়েছে এই তালিকায়। দুলাল এ বিষয়ে আরও বলেন, মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছেন তাতে এই মুহূর্তে আমার কাছে যা খবর, বাগদায় 10 জন শিক্ষকের এমআরও সিটে ফরেন্সিক রিপোর্টে ত্রুটি ধরা পড়ে তাদের চাকরি গেছে। তার মধ্যে একজনকে আমি চিনি, প্রভাবশালী সিপিএমের নেতা, প্রাক্তন প্রধান নিত্য বিশ্বাসের ছেলে, মা ভাগিনা চন্দনের বাড়ির পাশে। এবং এই চাকরি চন্দন দেয়া তো বটেই, যে দীর্ঘদিনের পোর খাওয়া বামপন্থী নেতারাও চন্দনের সঙ্গে জড়িত ছিলেন এবং তারা মিডিলম্যান হিসাবে টাকা পয়সা লেনদেন করেছেন। খবর পেয়ে ওই শিক্ষকের বাড়িতে পৌঁছেছিলাম আমরা, কিন্তু দেখা মেলেনি ওই শিক্ষকের সাথে। কথা বলেছিলাম তার মায়ের সাথে, তার মা জানান স্ত্রীর অসুস্থতার কারণে ছেলে বারাসাতে গিয়েছেন, এই মুহূর্তে বাড়িতে নেই। আমার ওসব জানি না, কিন্তু আমার ছেলে হলো আপারে টেট পাস করা, ওনার হলো এখনো কেস চলছে, তাও মানে এমনি আর কোনো সমস্যা আমি শুনিনি, এখনো কোনো সমস্যা শুনিনি। পরশুদিন স্কুলে গিয়েছে, কিন্তু আজ মানে বৌমার খুব শরীর খারাপ, নার্স বাচ্চাটা হয়েছে একটু সমস্যা দেখা দিয়েছে, তাই বাসাত গিয়েছে না। এখন সত্যি কথা বলতে কি, চন্দনের মাধ্যমে অনেক লোক পেয়েছে, আমার ছেলে পায়নি। এই আশেপাশে শুনে দেখেন, আমার ছেলে পেয়েছিল কিন্তু সেটা আমরা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এটা আবার ওর নিজের যোগ্যতাই চাকরি। কত সালে হবে ওটা? 16, 14, 14, 14, 14, 15 আমি ঠিক বলতে পারবো না। চন্দন দিয়েছিল চাকরি? দিয়েছিল কি বলতে পারবো না, ওই আমলে পাওয়া বাবা সবাই এই গ্রামে এমন কেউ নেই যে নেই, কিন্তু ওই আমলে আমি সেটা বলতে পারবো না, কিন্তু এ আমার ছেলের নিজের যোগ্যতাই। সোমবার রাতে ফের একটি তালিকা প্রকাশ্যে আসে, তবে সেই তালিকা শিক্ষকদের নয়, শিক্ষাকর্মীদের অর্থাৎ গ্রুপ ডির। এই তালিকাতে বনগাসহ বাগদা, গাইঘাটা বিভিন্ন এলাকার বিভিন্ন স্কুলের নাম রয়েছে। বনগাতে নিউ বনগা হাইস্কুল, নরহরিপুর শারদাচরণ বিদ্যাপীঠ, ছয়ঘড়িয়া রাখালদাস, ট্যাংরাকলোনি হাইস্কুল, কাশীপুর গ্রামসেবা হাইস্কুল, আষাঢ় জুনিয়র হাইস্কুল, পুরুলিয়া প্রভৃতি স্কুলের নাম রয়েছে। এদিন ফের সাংবাদিক সম্মেলন করেছেন বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর। বাগদার রনঘাট হাইস্কুলের জীবন বিজ্ঞানের এক শিক্ষিকার নাম ওই লিস্টে রয়েছে বলেও এদিন দাবি করেছেন তিনি। তিনি বলেন, বাগদাতে এরকম বহু রয়েছে, কয়েকশো ছেলে মেয়ের নাম আছে। বাগদা বিধানসভার প্রতিটা গ্রামে খুঁজলেই দু একজন করে পাওয়া যাবে, তারা প্রত্যেকেই চন্দন মণ্ডলের কে টাকা দিয়ে চাকরি পেয়েছে। আমার সামনে তো সব নাম ভাসছে, কার নাম বলবো কার নাম বলবো না, কত নাম বলবো, অজস্র অজস্র। 2011 সালের পরে এই সরকার একটা চাকরিও স্বচ্ছভাবে দিয়েছে কিনা আমার জানা নেই, দেখছি তো সবই টাকা পয়সার লেনদেনে হয়েছে। যাদের টাকা আছে সেই বড় লোকের যারা, তাদের ছেলে অযোগ্য ছেলে মেয়েদেরকে চাকরি পাইয়ে দিয়েছে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রনঘাট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তনুদের সাথে। এ বিষয়ে শান্তনুবাবু বলেন, শিক্ষিকা স্কুলে আসছেন, গত শনিবারেও স্কুলে এসেছিলেন কিন্তু আজ দেখছি না। এখনও বিষয়টা সম্পর্কে আমরা তো সরকারি দপ্তর থেকে আমাদের কাছে কোনো নির্দেশ আসেনি, বা আমরা কোনো তালিকাও সেইভাবে সরকারি আমাদের যে WBSAD সেখান থেকে আমাদেরকে কোনো কিছু মেল বা কোনো চিঠি কিছু পাঠায়নি, ফলে এই বিষয় নিয়ে আমার খুব বেশি জানার মধ্যে কিছু নেই। হ্যাঁ, উনি স্কুলে আসছেন, রেগুলারই আসছেন।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।